maximum speed 30 miles. মসজিদের পাশে আবার একটা চার্চ খুব শহরের ভেতর কি চম ফুটবল খেলতেছে আই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? নিশ্চয়ই সবার নিউ ইয়ার সেলিব্রেশন খুবই চমৎকার গিয়েছে। তো সবাইকে আমি আমার আজকের 2023 ফার্স্ট ডেইলি ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো কেউ যদি আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট দেখে থাকেন, তাদেরকে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, তাতে আমাদের সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা ভিজিট করে আসতে পারেন এবং তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে। সো যারা যারা হচ্ছে অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে ফলো করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। তো আজকের দিনটা হচ্ছে খুবই সুন্দর, চমৎকার সানি ডে। দুই দিন পরে আমরা এরকম সানি ডে পেয়েছি, দুই দিন বেশ রেনি ছিল। তো আজকের দিন হচ্ছে আমাদের হলিডেরও লাস্ট ডে, তো যার কারণে আমরা একটু বের হব। সো আমরা আজকে কোথায় কোথায় যাই সব কিছুই থাকবে আমার আজকের ব্লগে। সো আশা করছি সবাই থাকবেন আমাদের ব্লগের শেষ পর্যন্ত। আমি জাস্টকে একটু ভিটামিন দিচ্ছি। আমি এখন যাব কিচেনে, তো ঝটপট একটা বিরিয়ানি রান্না করে ফেলবো, কারণ আমরা বিরিয়ানি নিয়ে যাব যেহেতু আমরা পিকনিক মুডে আছি। বিরিয়ানি অলমোস্ট ডান। ম্যাক্সিমাম স্পিড 30 মাইল। আমরা এখন প্রথমে যাব, এখানে একটা শপিং সেন্টার আছে ওখানে যাব। ইজাজের হচ্ছে কিছু পার্সেল পিক করতে হবে, ইজাজের অর্ডার করেছিলাম ওগুলো। তারপর ওখান থেকে আমরা বিচে যাব পিকনিক করতে। সাত ফুটবল নিয়ে নিছে। এটা আমাদের পোর্টসমাউথের অনেক বড় একটা মসজিদ, পোর্টসমাউথ জামি মসজিদ। এটা মসজিদের পাশে আবার একটা চার্চ, খুব মজার বিষয় না? মসজিদ এবং চার্চ দুইটা হচ্ছে দুই ধর্মের দুইটা উপাসনালয়, দুইটা একদম সাথে সাথে। ওয়াও নাইস, এখানে একটা চার্চ আছে। 31st আমরা এই চার্চের সামনে আসছিলাম, তখন তো রাতেরবেলা ওইভাবে বুঝিনি, বাট ডে টাইমে দেখতেছি অনেক সুন্দর এই চার্চটা। রিয়েলি সো বিউটিফুল চার্চ। শহরের ভেতর কি চমৎকার একটা চার্চ। এই মার্কেটটাও খুব সুন্দর, আমাদের সিটি সেন্টারের মতোই। চারপাশে হচ্ছে দোকান, এটা বলতে গেলে সাউথ সি সিটি সেন্টারই বলা যায়। ওখানে সুপার ড্রাগ দেখা যাচ্ছে এবং এ পাশে কার্ড ফ্যাক্টরি, সব দোকানপাটি আমি দেখতে পারতেছি। এখানে কস্টাও আছে। তো আমরা এখন ক্লার্কে যাচ্ছি, সবগুলোতে 60% মতো সেল দিয়েছে। সুন্দর একটা মার্কেট, বাট আমাদের এখানে আসা হয় নাই, কি অদ্ভুত বিষয় না? এত নাইস একটা মার্কেট, আমরা এই 2 বছরে ফার্স্ট টাইম আজকে আসলাম। পুরো সিটি সেন্টার, মানে আমাদের যে নর্মাল যে সিটি সেন্টার ওইটার মতোই, একদম সবকিছুই আছে এখানে। এই জায়গাটা তো অনেক সুন্দর লাগতেছে। এটা কোনো একটা ব্লসম বুটিক, এটা মনে হয় যে কোনো কাপড়ের বা ই হবে। আমরা এখন এই মাঠটাতে বসে লাঞ্চ করব। ওই দিকে খুব সুন্দর ব্রেঞ্চ দেখা যাচ্ছে একটু দূরে, আমরা ওখানে যাব। একটা সিটার পেয়ে গিয়েছি এখানে, আমরা এখানে এখন বসে এখন একটু লাঞ্চ করব। আমাদের পিকনিক স্টার্ট। এই উইন্টারে হচ্ছে আমাদের এইভাবে পিকনিকটা হচ্ছে আমাদের ফুল উইকের এনার্জি বলা চলে। তার মধ্যে যদি আজকের মতো এরকম সুন্দর সানি ওয়েদার থাকে তাহলে তো কথাই নেই। এই জাস্ট একটু এগ দাও, লাঞ্চ শেষ করে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি।
ওই সাইডে সাদ হচ্ছে একটু ফুটবল খেলবে। আমরা এখন হচ্ছে সাউথ সিকাসেলে, ছুটির দিনে বাচ্চারা অনেক বাইক নিয়ে বের হয়েছে যেহেতু সানি ডে। এই ঠান্ডা পানি, এই পানি কিন্তু ঠান্ডা হবে, তারপরও মানুষ এখানে নামছে বাচ্চারা, আনবিলিভেবল। ওই যে ওই পাশে বাপ বেটা দুজনে ফুটবল খেলতেছে, নিজের যে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই পানির ওয়াটারফলটা অনেক সুন্দর লাগতেছে, এটা রিনোভেশন করছে আর কি, নতুন করে করছে এটা। আর এই পাশটা ওপেন করে দিয়েছে, আমরা যাব, ওরা একটু ফুটবল খেলে নিক। আর এখনো ফুটবল খেলতেছে। এই তোমরা আসবা না, চলো ওই দুইটু পড়ে যাই, ওইটা যেহেতু ওই সাইডটা ওপেন করে দিছে। এই সাইডটা একদম একটু হিলির মতো, একটু উঁচাই উঠতে হয়। ওই যে ওই সাইডে রিনোভেশনের জন্য অফ করে রেখেছে, ওখানে রোড মনে হয় বানাচ্ছে। ধুলি টাইমটা রেলি অনেক সুন্দর, তাই না? বিচে এরকম সানি দেখে, হ্যাঁ। ও সাদ, দেখো 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 কত বড় একটা ই আসছে, একটা ফেরি না? এই জায়গাটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা। আমরা আগে যখন লকডাউন ছিল তখনও এবং লকডাউনের পরেও আমরা এখানে চা বানিয়ে এখানে চলে আসতাম, তারপর এখানে বসে চাটা খেয়ে তারপর আমরা আবার বাসায় চলে যেতাম। সো অনেকদিন পর আবার এই প্লেসটাতে আসলাম, আই রিয়েলি ফিল গুড। তার মধ্যে এই গধুলি বেলায় এই সূর্যটা অসাধারণ লাগতেছে রিয়েলি। এটা হচ্ছে ক্যাসেল, সাউথ সি ক্যাসেল। এটার ভেতরে রেস্টুরেন্ট আছে। এই তো ওয়েলকাম টু সাউথ সি ক্যাসেল। এখানে খুব সুন্দর সিটিং আছে বসার, রেস্টুরেন্টের মতো আছে। আমরা এখন যাচ্ছি টি টাইম করতে, এখানে একটা খুব সুন্দর একটা টি রুম আছে। এটা হচ্ছে একটা টি রুম, সুন্দর বসার জায়গাটা, এবং এখানে একটা মাঠের পাশেই। কফি টাইম, অনেক ইয়ামি হবে, তিরামিসু মতো কেমন হচ্ছে। আমাদের কফি টফি খাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা একটা আরেকটা ডিফারেন্ট রোড দিয়ে যাচ্ছি, এই রোডটা অনেক ডিফারেন্ট লাগতেছে, এবং এখানে একটু লাইটিংও আছে দেখা যাচ্ছে। বাসায় চলে আসলাম, একটু রেস্টও নিয়ে নিছি, এখন এই জাস্ট একটু খাওয়াবো।
এর মধ্যে সুমনের একটা ফ্রেন্ড ফোন দিয়েছে, সে লন্ডন থেকে আসছে, সে হয়তো আসবে রাতে আমাদের সাথে একটু দেখা করতে। তো যাই হোক, আজকে দিনের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা রেগুলার থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই।